তো এখান থেকে আপনাদের কিন্তু গ্রোয়ের কোনো সীমা নেই আপনারা অনেকটাই গ্রো করতে পারেন এছাড়া আপনি যে যখনই আপনি ইন্স্যুরেন্স এজেন্ট কোনো কাজ করবেন সেটা কিন্তু শুধু একটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এমনটা নেই নয় আপনারা অন্যান্য কাজও কিন্তু সাথে নিতে পারবেন তো সেটা পরবর্তীতে আপনারা যারা যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হয়তো কাজ করছেন প্লাস আপনারা এই কাজটিও অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ইন্স্যুরেন্স এজেন্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা কিন্তু আপনারা করতে পারেন এছাড়া যারা নতুন রয়েছেন এখনও স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কিন্তু কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এমন কোনো বিষয় নেই এখানে জাস্ট আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর বেস করে নেওয়া হবে সেইখানেও আপনাদের জাস্ট কমিউনিকেশন স্কিলটাই দেখা হবে আপনার কমিউনিকেশান স্কিল কেমন ঠিক আছে এবং যেহেতু এই কাজের ক্ষেত্রে আপনাদের কথোপকথনের একটা বিরাট বড় মহত্ত্ব থেকে যায় যার কারণেই এটা দেখা হবে এবং এই চাকরির জন্য বেসিক কোনো কোশ্চেন নেই যেটা আপনাকে আলাদাভাবে সেই ইন্টারভিউ নেওয়া হবে এরম কোনো বিষয় নেই এছাড়া একটা মাঝে মধ্যে ট্রেনিং হবে হয়তো আপনার চাকরিটি পাওয়ার পরেও কাজটি পাওয়ার পরেও আপনাদের একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে সেই ট্রেনিংটা হওয়ার পরে আপনাদের বুঝতে সুবিধা হবে কাজটা অ্যাকচুয়ালি কীভাবে কীভাবে করতে হবে তো চলুন আমরা দেরি না করে আমরা এই ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওতে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্স্যুরেন্স এজেন্ট পোস্টের জন্য আপনাদের কীভাবে কাজ করতে হবে এবং কারা কারা এই কাজটা করতে পারে এবং মিনিমাম বয়স তো আঠারো রয়েছে ঊর্ধ্বে কোনো বয়স নেই অনেকেই কিন্তু এটার জন্য কাজটার জন্য এলিজিবল তো তো কাজ কাজের জন্য এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক আছে সমস্ত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না কোনো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না প্রথমে বলবো আপনারা যা যারা এই কাজটা করতে চাচ্ছেন সেটা কিন্তু পার্ট টাইম কিংবা ফুল টাইম দু রকমভাবেই করতে পারেন তো ফুল টাইমের ক্ষেত্রে আমি আবারও বলছি আপনারা যা যারা কাজটা করতে চাইছেন তারা কিন্তু জাস্ট শুরু করুন আমি বিগিনারদের কথা বলছি জাস্ট শুরু করুন তারপরে কিন্তু আপনারা বিভিন্ন সংস্থার সাথে অটোমেটিক আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন কেননা এই কাজটি জাস্ট আপনি এটা নিয়ে থাকবেন এরকম বিষয় নেই এটা নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার কাছে আরও অন্যান্য কোম্পানিরও অপরচুনিটি আসবে সেখানে আপনি এনরোল করতে পারবেন এছাড়া যারা অলরেডি যুক্ত রয়েছেন তারা তো এখানে অপরচুনিটি রয়েইছে ঠিক আছে আমি বিগিনারদের কথা বলছি যারা যা স্টার্ট করছে এখন স্টুডেন্ট রয়েছে কিংবা বিভিন্নভাবে থাকতে পারে তারা কিন্তু এই কাজটা করতে পারে ঠিক আছে বিভিন্ন প্রফেশ প্রফেশন আপনার সাথে যুক্ত রয়েছেন কিংবা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারে তো আপনারা যেটা করতে হবে কিভাবে অ্যাপ্লাই সেটা বড় বিষয় না ঠিক আছে অ্যাপ্লাইটা আপনি যে কোনো জাস্ট কয়েকটা ক্লিকের মধ্যে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে এই কাজটা আপনার জন্য ঠিক কি না সেটা আগে বুঝে নিন তো এটা বুঝতেই পারছেন এটা হলো ইন্স্যুরেন্স এজেন্ট অর্থাৎ ইন্স্যুরেন্স মানে ব্যাংকে ইন্স্যুরেন্স সেল করা যার জন্য আপনার কাজ এটাই হবে আপনার কমিউনিকেশন স্কিল যেন খুবই ভালো হয় কমিউনিকেশান স্কিল যদি ভালো না হয় তাহলে এই কাজের গ্রো আপনি করতে পারবেন না আপনাকে বুঝতে হবে এই কাজটি আপনার জন্য কি না যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই কাজের ওপর কাজ হয় না কেননা এখানে আপনাদের একবার যদি আপনি ইন্স্যুরেন্স সেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই কাজটার মধ্যে যদি আপনাদের মন বসে যায় যে না এটা আমার জন্য ঠিক আছে তাহলে কিন্তু আপনার আর পেছনে তাকাতে হবে না ঠিক আছে তো আশা করি আমি এখনও পর্যন্ত আপনাদের বুঝিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিতে পারলাম যে আপনার এই কাজটি আপনার জন্য কিনা বা আপনি এই কাজটা অ্যাপ্লাই করবেন কি সেটা বোঝার পরে এখন আপনাকে বলবো এটার জন্য কারা কারা এলিজিবল তো দেখুন এখানে এই পোস্টের ক্ষেত্রে এখানে এমন কোনো এলিজিবিলিটি নেই ক্রাইটেরিয়া নেই যেখানে আপনাকে আলাদাভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না সেটার জন্য কোনো বাধা নিষেধ এমন কিছু নেই মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে মিনিমাম আঠারো থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্র পরে আপনাদের এই বিষয়টা জেনে নেওয়া প্রয়োজন অ্যাপ্লাই অ্যাপ্লাই করবার পরে আপনাদের একটা ট্রেনিং পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে সেই ট্রেনিংয়ে জাস্ট আপনাদের কীভাবে কাস্টমারদের হ্যান্ডেল করতে হবে কীভাবে কাস্টমারের সাথে বিহেভিয়ার রাখতে হবে কমিউনিকেশান স্কিল কেমন রাখতে হবে এসব নিয়ে জাস্ট একটা ছোটো ট্রেনিং হবে যেটা আপনাদের করলে এই কাজটা করতে আপনাদেরই সুবিধা হবে চলে গেল একটা বিষয় এবং আর একটা যেটা বিষয় এই কাজটার মধ্য দিয়ে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ আপনাদের এরকম কোনো প্রশ্ন করবে না এই পোস্টের বিষয়। সাধারণ প্রশ্ন আপনি কিভাবে হ্যান্ডেল করতে চান আপনার কাস্টমার কেয়ার ধরুন আপনি আমাকে সেল করতে চান এই ইন্স্যুরেন্সটা আপনি কিভাবে আমাকে ইনফ্লুয়েন্স করবেন ঠিক আছে এই ধরনের কথাবার্তা আপনাকে বলতে পারে সেই একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে সেখানে আপনাকে এই কাজে নিয়োগ করা হবে কি না এরকম কোনো বিষয় না ঠিক আছে তো এই বিষয় যাওয়ার পরে এখন আপনাদের বলছি তো এই আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে তো এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে আপনারা চলে আসবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মিট লাইফ ওয়েবসাইটটিতে যেটার আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো সেখান থেকে আপনারা দেখবেন এই পোস্টের ইম্পর্টেন্ট সমস্ত এখানে বিষয়গুলো রয়েছে হাউ উড ইউ লাইক টু জয়েন আস ঠিক আছে এখান থেকে যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক প্রোফাইল এবং এলিজিবল আপনারা কীভাবে এলিজিবল এখানে এগুলো একটু দেখবেন যেগুলো আমি আপনাদের বললাম এতক্ষণ এগুলোই এখানে পাবেন ঠিক আছে তো এখন এখানে দেখবেন যে একটু নিচের দিকে আসলে দেখা যাবে হু ক্যান বি পার্টনার্স এখানে কারা কারা আপনার পার্টনার হতে পারে অর্থাৎ এই কাজের হয়ে কারা কারা কাজ করতে পারে এখানে হাউস ওয়াইফ কোনো রিটায়ার্ড পার্সেন যদি হয়ে থাকে কলেজ স্টুডেন্ট যদি হয়ে থাকে ঠিক আছে পার্ট টাইম প্রফেশান আপনি খুঁজছেন তাহলেও এটা আপনি করতে পারেন ঠিক আছে এবং এখানে আরও অনেক বিষয়গুলো রয়েছে যেখানে আপনারা যদি কোনো ফার্দার ইনকোয়ারি থাকে আপনারা সেখানে কিন্তু এই নাম্বার টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনারা ইনকোয়ারিটা করতে পারেন তো সেটা সমস্যা হবে না এবং এখানে আপনাদের কি কি সার্ভিস দেওয়া হবে সেগুলো কিন্তু রয়েছে এখানে বলা রয়েছে অপরচুনিটি টু হেল্প ফ্যামিলিস আপনি অপরচুনিটি পাচ্ছেন আপনার ফ্যামিলিকে হেল্প করবার জন্য ঠিক আছে এবং এখানে অন্যান্য ফ্যামিলিকে আপনি হেল্প করতে পারেন ইন্স্যুরেন্স প্রোভাইড করতে পারেন এটাই এখানে বলা হয়েছে এবং এখানে আপনাকে যদি আপনার কাজ ভালো হয় সেটার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু বাইরে ভ্যাকেশানে ঘুরতে যাওয়ারও প্রোগ্রাম থাকবে এবং এখানে আরও অন্যান্য বিভিন্ন কিছু রয়েছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স থাকবেন আপনি আপনাকে কেউ কাজের প্রেশার দেবে না যে আপনাকে কী কাজটা করতে হবে এই সময়ের মধ্যে করতে হবে এরকম কোনো বিষয় নেই আনলিমিটেড আর্নিং আপনি যেরকম কাজ করবেন সেই হিসাবে আপনার আর্নিং থাকবে অপরচুনিটি টু হেল্প ফ্যামিলিস এটা তো আমি আপনাদের বললাম তো এই হলো কিন্তু এই কাজের বিষয় ঠিক আছে তো আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা এটা কিন্তু বা প্রথমে বাড়ির থেকেই স্টার্ট করতে পারেন পরবর্তীতে আপনাদের অফিস যখন কাজটা আপনি গ্রো করবেন তখন আপনাকে সমস্যা হবে না আপনাকে বলতে হবে না আপনি নিজে থেকেই বাকিটা করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনি পরবর্তীতে অফিস ঘর ভাড়া নিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে এখন বলবো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা নিচের দিকে চলে আসবেন স্টার্ট ইউর জার্নি অ্যাজ অ্যান অ্যাডভাইজার টুডে তো এখানে জয়েন নাও জয়েন নাও ক্লিক করবেন এখানে রয়েছে জয়েন আস অ্যাজ অ্যান এজেন্ট এখানে আপনার নাম মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দেবেন সেখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেবেন ঠিক আছে এবং সিলেক্ট সিটি আপনার কোথাকা কোন সিটি থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই সিলি সেটা সেটা সিলেক্ট করবেন কেননা সেই ব্রাঞ্চের হয়েই কিন্তু আপনাকে কাজটা করতে হবে আপনার এরিয়ার ব্রাঞ্চ মেইল আইডি দেবেন পিনকোড দেবেন নিচে একটি টিক বক্স থাকবে এই বক্সটি টিক করে দেবেন সাবমিট করবেন দেখবেন এরপরে আর কিছু করতে হবে না আপনার মেইল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবেন সেখানে কিন্তু আপনার পরবর্তীতে ইনফর্ম করা হবে আপনার পরবর্তী কি স্টেপ করতে হবে তারা বলবে হয়তো আপনাদের আপনি অমুক সময় এরকম সময় আপনি আসুন আপনার একটা কমিউনিকেশন আপনার সাথে একটা করা হবে তারপরে আপনার কাজটা হয়ে যাবে আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলো না আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ